শোক দিবসে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। সারা দেশে আরো সাত দিন বৃষ্টি হতে পারে। উত্তরে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। চট্টগ্রামে ভয়াবহ বন্যার জন্য কক্সবাজার পর্যন্ত রেলপথকে দায়ী করছেন ভুক্তভোগীরা। অভিযোগ নাকচ রেল বিভাগের, প্রকল্পে সংশোধনের তাগিদ বিশেষজ্ঞদের। কুলাউড়ায় জঙ্গি সন্দেহে 17 জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সিটিটিসির কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। শোভাবর্ধন করা হয়েছে সমাধি সৌধের মূল স্তম্ভ ও বঙ্গবন্ধু ভবনে। মিলাদ মাহফিলের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন। তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সফরের মধ্য দিয়ে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। আরও সাত দিন সারা দেশে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে গত 16 বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত কমেছে 50%, যা জলবায়ুতে বিরূপ প্রভাব ফেলবে বলছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। গত 24 ঘন্টায় রাজধানীতে 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে বর্ষা মৌসুমে তুলনামূলক বৃষ্টি অনেক কম হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এদিকে আরও সপ্তাহখানেক ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছে সংস্থাটি। অক্টোবর পর্যন্ত বৃষ্টি হতে পারে এবছর। তবে এই বৃষ্টির প্রভাবে বন্যা হবার আশঙ্কা না থাকলেও জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোর হোসেন। বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হয়তো বা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যত্র কিন্তু মানে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে আগামী 24 ঘন্টায়। এই কমে যাওয়াটা সারা দেশের এই 24 ঘন্টা পর হয়তো আগামীকালকের আজকে হয়তো কমে যাবে, কিন্তু কালকেই আবার দেখা যাবে সারা দেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। তার মানে এই আগামী এক সপ্তাহ কিন্তু এই বৃষ্টিপাতের ইয়েটা কখনো একটু কম, কখনো একটু বেশি, এটা কিন্তু চালু থাকবে। উত্তরে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। লালমনিরহাট ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাদুল্লাহ জানিয়েছেন, উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তার পানি বেড়েছে। বাড়ছে ধরলা, রত্নাই, স্বর্ণামতি নদীর পানিও। পানিবন্দী নদী তীরবর্তী হাজারো মানুষ। এদিকে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। চরাঞ্চলে পানি উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এসব অঞ্চলে তলিয়ে গেছে 335 হেক্টর আমন, 50 হেক্টর জমি, সবজি ও আমনের বীজতলা। আবারও বন্যার সংখ্যায় নদী তীরবর্তী মানুষ। তবে বড় বন্যার সংখ্যা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথে পর্যাপ্ত ব্রিজ বা কালভার্ট না থাকায় বন্যার পানি সরতে দেরি হচ্ছে বলছেন দুর্গতরা। দক্ষিণ চট্টগ্রামের শরণকালে ভয়াবহ বন্যার জন্য এই রেলপথকেই দায়ী করছেন তারা। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে রেল বিভাগ। আর বিশেষজ্ঞরা বলছেন প্রকল্পটি এখনও সংশোধনের সুযোগ আছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। বান্দরবানের পাহাড় থেকে নেমে আসা পানি আর অতিবৃষ্টিতে এক সপ্তাহ আগে ভয়াবহ বন্যার কবলে পড়ে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া আর লোহাগাড়া উপজেলা। এখনও পানি রয়ে গেছে অনেক জায়গায়। স্থানীয়দের অভিযোগ, পানি নামার পথে বাধা 2000-ই কক্সবাজার নতুন রেললাইন। 2-4 কিলোমিটারের মধ্যে যদি কয়েকটা বেশি 2-5টা কালভার্ট হলো কিন্তু আমরা বাঁচতে পারতাম। এখানে মিনিমাম 3টা পিস দিতে হবে, যে মিনিমাম একটা 100 ফিট লম্বা করিয়ে করে পর্যাপ্ত ব্রিজ দেয় নাই। আমরা জনগণের টিয়ে 18,000 কোটি টিয়ে বন্যার জল বাসা লাগিয়ে। এরা আমাদের কথা শুনে নাই। আমরা 2 বার মানববন্ধন করছি, এদেরকে অনেক কিছু জানাইছি। অভিযোগ উড়িয়ে দিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই এলাকার গেল 100 বছরের বন্যা ও জলোচ্ছ্বাসের তথ্য যাচাই করে নকশা করা হয়েছে। 2000-ই থেকে কক্সবাজার পর্যন্ত 39টি বড় সেতু এবং 145টি ছোট সেতু ও কালভার্ট বানানো হয়েছে। আমার এখানে প্রায় 200টা আমি কালভার্ট করেছি,
আপনি রোডের সাথে দেখেন, আমি ওই কক্সবাজার দিয়ে গেলে বা এখানেও গেলে দেখবেন রোডে হয়তো একটা ব্যান্ড আছে। আমার এখানে অনেক বড় ব্রিজ আমরা করেছি, তো এই যে এখন যদি সব দিকে পানি নেমে যেত এই পানিটা নামতো, এখন আমার ডাউন সাইডে পানি এখনও আছে, তো ওই দিকের পানি নামবে কী করে, তাই না? আমি যদি আরও 100টা কালভার্টও দিই এই পানি না নামলে তো এই পানি নামবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন রেললাইন একটি প্রতিবন্ধকতা, নির্দিষ্ট জায়গা দিয়ে পানি নামায় চাপ বেড়েছে। রেললাইনটি চালুর আগে এখনও প্রকল্প সংশোধনের সুযোগ রয়েছে। রেলটা যেটা যেহেতু ডেফিনেটলি এটা একটা এম্বেকমেন্ট, এটা একটা প্রতিবন্ধকতা, এখন সমস্ত জায়গা দিয়ে পানিটি নামতে পারলে যতটুকু ইজিলি নামতে পারত, এখন ব্রিজের নিচ দিয়ে লিমিটেড জায়গা দিয়ে পানি নামছে, তো চাপটা বাড়বে। সড়কে যদি 7টি সেতু দিয়ে পানি পার হয় তাহলে একই পরিমাণ ভলিউমের জায়গা কিন্তু রেল সেতুর নিচেও থাকা উচিত, একই পরিমাণ কিংবা তার চেয়ে বেশি, কম নয়। তাহলে সেটি যদি হয়ে থাকে এটা আমার মনে আবার পুনরায় স্টাডি করার বিষয় আছে, যদি ওই ধরনের সংকট থাকে এটা এখনও সংশোধন করার সুযোগ আছে। রেললাইন চালু হওয়ার পরে যত কঠিন হবে এখনও এটা সংশোধনের সুযোগ আছে, হয়তো আমার কক্সবাজার যাওয়াটা এক বছর পিছাতে পারে। নতুন রেললাইনে আরও বেশি সেতু ও কালভার্ট থাকলে বন্যার পানি তাড়াতাড়ি নেমে যেত বলছেন ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস প্যানেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্পে যান। 11 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির অ্যাড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরেবিক। শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান, প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা সমন্বয় সংস্থার ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের অফিসে পৌঁছান। তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলেন তারা। কুলাউড়ায় জঙ্গি সন্দেহে 17 জনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এর মধ্যে জঙ্গি আস্তানা থেকে পালানো চিকিৎসক সোহেল তানজিমও আছেন বলে দাবি করেছে এলাকাবাসী। সকালে সিএনজি চালিত কয়েকটি অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। তাদের কর্মধা ইউনিয়নের একটি ঘরে আটকে রাখা হয়। পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। আটককৃতরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য বলে ধারণা স্থানীয়দের। কুলাউড়া থানার ওসি আব্দুল সালেক বলেন, ঢাকার সিটিটিসির কাছে তাদের হস্তান্তর করা হবে। এর আগে শনিবার কর্মধার পূর্ব ট্রাডিউলি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেখান থেকে সোহেল তানজিমের স্ত্রী সহ 10 জনকে আটক করা হয়। তাদের সঙ্গে 3টি শিশুও ছিল। প্রধানমন্ত্রী দেয়া ঘর পেয়ে খুশি নাটোরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তবে ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় কিছুটা ভোগান্তি সইতে হচ্ছে তাদের। সুবিধাভোগীদের কর্মসংস্থান সহ পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নাটোর উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিনিধি কামরুল ইসলামের রিপোর্টে জানব বিস্তারিত। মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে নাটোর সদর উপজেলার সাতনি ইউনিয়নের দত্তের বাগান আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে 52টি। আশ্রয়ণ প্রকল্পের ঘরের সামনে এবং প্রধান সড়কের পাশে টিউবওয়েল বসানো হলেও রাখা হয়নি ড্রেনেজ ব্যবস্থা। এখানে আমাদের বসত বাড়ি ছিল, এখানে আমরা থাকতাম, কিন্তু এখন সরকার এসে আমাদের ঘর বাড়ি সব ভাঙে নতুন করে একটা করে ঘর দিয়ে গেছে। সেখানে আমরা 5-6 জন মানুষ, একটা ঘরে থাকা আমার অসুবিধা, কিন্তু এগুলো কেডা দেখবি? ঘরের দরজার কাছে পানি বেঁধে থাকে, ঘর অর্ধেক পড়ে গেছে, ভয়ে ঘরে থাকি না, বাহিরে মানুষের বাড়িতে শুয়ে থাকি। আমি কাজ কাম করি করিয়া পেটে দুটো ভাত জোগাই, এদের কাজ 3-4 দিন হলে পড়ে আসে ঘরেও না হারে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে পরিবেশ। আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে সুবিধাভোগীদের। সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে তারা, যে আপনাদেরকে সেলাই মেশিন দেব, তো টেলিং দিতে নিয়ে যায় আমরা, ধরেন যে কলেজে আপনারা হচ্ছে সেলাই মেশিন কেনার জন্য টাকা দেবো, তো এই বলে বিকাশ নাম্বার নিল, বিকাশে এখনো পর্যন্ত টাকা আসেনি। সমবায় সমিতি থেকে কিছু লোন সহযোগিতা করতেন, তাহলে এখানকার কিছু সওয়াল পাল লেখাপড়ার দিকে আগাত। সমবায় সমিতির মাধ্যমে সদস্য করে আশ্রয়ণ প্রকল্পে সহযোগিতা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সব সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দারা তাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে সবসময়ই আসতে পারেন এবং তাদের সমস্যাগুলো আমরা জানা মাত্রই সঙ্গে সঙ্গে সেগুলোর সমাধানের জন্য আমরা কাজ করে থাকি। 9টি সমবায় সমিতির কার্যক্রম অলরেডি চলমান, এছাড়াও বাকি যে আশ্রয়ণগুলো আছে সেগুলোকে সমবায় সমিতির আন্ডারে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নাটোরে ভূমিহীনদের জন্য দেয়া হয়েছে 5,619টি বাড়ি।
কামরুল ইসলাম, বাংলাভিশন, নাটোর। বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সামনে রেখে নানা কর্মসূচিতে দেশে বিভিন্ন জায়গায় পালন হচ্ছে নানা আনুষ্ঠানিকতা। দিবসটি উপলক্ষে টেকনাফে চলছে 5 দিনের আয়োজন। সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া ও শাহপুরের দ্বীপ উচ্চ বিদ্যালয়ে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির অর্থায়নে হয় গণভোজ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের উদ্যোগে কোরআন খতম ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বদি। খাগড়াছড়িতে দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে প্রধান অতিথি ছিলেন 32 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমদাদুল হক। দিনটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ইউনাইটেড কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধু পরিষদ মোরাইল শাখার আয়োজনে হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। প্রধান অতিথি ছিলেন রোয়াম ওবায়দুল মুক্তাদি চৌধুরী এমপি। সিলেট কোম্পানিগঞ্জে দুয়ারাবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারি সংস্থা আশা। ঝালকাঠির মধ্যচাঁদকাঠিতে এবং সুনামগঞ্জ তাহিরপুরের বাদাঘাট বাজারেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বেসরকারি এ প্রতিষ্ঠানটি। নওগাঁর মান্দায় একটি বাগান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কাঁসোপাড়া ইউনিয়নের তুলসিরামপুর এলাকা থেকে আরিফ হোসেন এবং জনি আক্তারের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে তুলসিরামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগানে দুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তাদের পাশ থেকে গ্যাসের ট্যাবলেট এবং পানি বোতল উদ্ধার করা হয়। আরিফ গ্রামের আব্দুল করিমের ছেলে এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটি ঘাট এলাকার কাপ্তাই হ্রদে প্রায় 1 কিলোমিটার অতিরিক্ত কচুরি পানার কারণে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে হ্রদের কাপ্তাই বিলাইছড়ি লাইনে ইঞ্জিন চালিত বোট চলাচল। যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে নৌপথের যাত্রীরা। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে একটি রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র আপস্ট্রিম জেটিঘাট এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদে লাগাতার বৃষ্টিতে পাহাড়ি ঢলের সাথে চারদিক থেকে ছুটে এসেছে কচুরিপানার জঞ্জাল। জেটিঘাট ব্যবসায়ী কেন্দ্র, কার্গো, জেলেপাড়া, সমিল সহ কাপ্তাই হ্রদের প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। এতে কাপ্তাই বিলাইছড়ি রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে এই রুটে চলাচলকারী যাত্রী ও বোট চালকরা। এদিকে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে পরিদর্শন এবং হ্রদে কচুরিপানার কারণে সৃষ্ট সমস্যা পর্যবেক্ষণ করেন। পরে এই নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। কচুরিপানা জটের কারণে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে উৎপাদিত ফসল কৃষকরা বাজারে আনতে না পারায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটা গর্ভবতী মহিলা ডাক্তার কাছে আনতে পারতেছি না। অনেক ধরনের সরকারি খুঁজে আনছি আর ওগুলা বিক্রি করার জন্য আনার জন্য আসতে পারি না। নৌ চলাচল বন্ধ, আমাদের অনেক কষ্ট হয় আর কি। সরকারের কাছে আকুল আবেদন করবো যাতে শক্তিশালী একটা হারভেস্টার মেশিন দেয়া, কচুরি পানাকে অপারেশন যাতে করা যায়, অথবা এই কচুরি সেনাকে দিয়ে জৈব সার করার জন্য যদি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে সরকার এই জৈব সারের ব্যাপারে একটু সমস্যার সমাধান করতে পারবে আমাদের সার পর্যায়ে এবং আমাদের পাবলিকেরও সমস্যার সমাধান করে দিয়ে দেবে। শিগগিরই কচুরিপানা অপসারণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি এবং পাশাপাশি জলবিদ্যুৎ কেন্দ্রের যে ম্যানেজার আছেন তাকেও আমি বলেছি যে এটা যেন দ্রুত কচুরিপানাগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি বছরই বর্ষা মৌসুমে জেটিঘাট এলাকায় সংলগ্ন কাপ্তাই হ্রদে কচুরিপানা জটের ফলে চলাচলে চরম ভোগান্তির শিকার হন নৌপথের যাত্রীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ফগার মেশিন দিয়ে ধোয়া ছাড়ে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেহনা আক্তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক
সালাউদ্দিন পিপলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল উত্তর জেলা যুবদল। সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ কর্মসূচি হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। চক্রকীর্তি ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় হোসেন আলীর হাতে ভ্যান গাড়ির চাবি ও মাসুদ রানার হাতে নগদ 50,000 টাকা তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিনা উদ্ভাবিত জনপ্রিয় সম্প্রসারণযোগ্য জাতের শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে ময়মনসিংহে। ডক্টর এম এ ওয়াজেদ অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। কর্মশালায় বিজ্ঞানী, কৃষি কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিনার পরিচালক ডক্টর আব্দুল মালিক সহ অন্যরা। সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল নিয়ে বাণিজ্যিক জাহাজ কোরিয়ান পতাকাবাহী এমভি হোয়াইন হোপ মংলা বন্দরে ভিড়েছে। বন্দরের 5 নম্বর জেটিতে সকাল 11:30 নোঙ্গর করে জাহাজটি। পার্বত্য জেলা বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অফিসে ডিভিশনাল অফিসার অতুল কর্মকার ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন। সড়ক দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জের 17 জন নিহতের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে পীরগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন হতাহতদের স্বজনরা। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া কলেজ ছাত্র পাভেল মিয়া। 2021 সালের 26 মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের বাসের চাপায় নিহত হন মাইক্রোবাসের 17 যাত্রী। অসহায় কৃষকের জমি দখলের অভিযোগ এনে স্থানীয় আজিমউদ্দিন গঙ্গের শাস্তি ও জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন ভুক্তভোগী মোহাম্মদ রঞ্জু ও তার পরিবারের সদস্যরা। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। শোক দিবসে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, টুঙ্গিপাড়ায় ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। সারা দেশে আরো 7 দিন বৃষ্টিপাত হতে পারে, উত্তরে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। চট্টগ্রামে ভয়াবহ বন্যার জন্য কক্সবাজার পর্যন্ত রেলপথকে দায়ী করছেন ভুক্তভোগীরা, অভিযোগ নাকচ, রেল বিভাগের প্রকল্পে সংশোধনের তাগিদ বিশেষজ্ঞদের। উলাউড়ায় জঙ্গি সন্দেহে 17 জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী, সিটিটিসির কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।